নসমুদ্রা টার্গেট ম্যাথামেটিক্সের আরও একটি ইম্পর্টেন্স এখানে তোমাদেরকে স্বাগতম এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সাম তার সাথে সাথে ডব্লুবি পিএসসি ক্লার্কশিপ ও ডব্লু বি পঞ্চায়েতের প্র্যাকটিস সেটগুলি তোমরা সমাধান করতে পারবে ওকে তো তোমরা যারা চ্যানেলটিতে নতুনস্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে একটি করে লাইক করে দাও ওকে তো চলো ক্লাসটি শুরু করা যাক নেক্সট বলছে একচল্লিশ দাখ এখানে বলছে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চুয়ান্ন কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে ছুটছে তিনশো কুড়ি মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার ট্রেনটির কত সময় লাগে তো কী বলছে প্ল্যাটফর্ম অতিক্রম হচ্ছে তো আচ্ছা প্ল্যাটফর্ম বা ব্রিজ যদি বলে তাহলে কিন্তু আমরা বের করব প্ল্যাটফর্ম আর ট্রেনটির দৈর্ঘ্য আমরা যোগ করে নেব আর যদি বলে কোনো গাছকেও অতিরিক্ত করছে তাহলে কিন্তু শুধু ট্রেনটির দৈর্ঘ্য দৈর্ঘ্য নিজে ট্রেনটি অতিক্রম করে এটা তোমরা মনে রাখবে ঠিক আছে তো কি বলছে প্রথমে বলছে কি প্রথমে বলছে যে ট্রেনটির দৈর্ঘ্য দিয়েছে একশো ষাট আর দিয়ে দৈর্ঘ্য বলছে তিনশো কুড়ি এটা আমরা যোগ করে নেব যোগ করলে কথা হবে যোগ করলে হবে শূন্য 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 ছয় দুই আট তিন এক চার কত পেলাম চারশো আশি মিটার এর মানে এই যে ট্রেনটি যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য দুটোই কিন্তু অধিকমা এখানে তিনি সেই ট্রেনটি চারশো আশি মিটার অতিক্রম করবে এটা আমরা বুঝতে পেলাম এবার কী পেলাম এরপর থেকে বলছে যে ট্রেনটির গতি বলেছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা কী বলছে গতিবে বলছে চুয়ান্ন বলছে চুয়ান্ন কিলোমিটার পার কি ঘণ্টা বলছে তাই তো এটা কিন্তু কিলোমিটার দিয়েছে আর ওপর মিটার আছে তার মানে এতে কি এতে কি বুঝলাম আমরা এর থেকে আমরা বুঝলাম যে কিলোমিটার আর মিটার কিন্তু আমরা সমান করে নেব তাই আমরা কী করব এই যে কিলোমিটারটাকে আমরা মিটার করবো দেখো চুয়ান্ন কিলোমিটার মানে কি চুয়ান্ন কিলোমিটার মানে চুয়ান্ন হাজার মিটার কিলোমিটার থেকে মিটার করতে গেলে এক হাজার গুণ করতে হয় এরপর তো ঘন্টা আছে তো ঘন্টা থেকে আমরা সেকেন্ড করে নিই দেখো এক ঘন্টায় কত সেকেন্ড হয় ছত্রিশশো সেকেন্ড হয় কত সেকেন্ড হয় ছত্রিশশো সেকেন্ড হয় তাই তো এর থেকে আমরা কিন্তু গতিবেগটাকে আমরা কিলোমিটার পার ঘণ্টা থেকে আমরা মিটার পার সেকেন্ড করেলাম ঠিক আছে এরপর আমরা দেখো এভাবে করবো এক পাশে লিখব দূরত্ব আর এক পাশে লিখবো সময় দেখো প্রথমে গতিবেগের মান মানাবো প্রথমে আমরা গতিবেগের মানটা নিয়ে নেব গতিবেগ ছিল চুয়ান্ন হাজার মিটার এখানে লিখবো চুয়ান্ন হাজার মিটার আর সময় এখানে লিখবো ছত্রিশ সেকেন্ড দেখো ছত্রিশ সেকেন্ড লিখবো ছত্রিশশো সেকেন্ড কিন্তু আমাদের কিন্তু বলেছে যে ট্রেনটির কত সময় লাগবে মানে নাকি এই যে ট্রেনটি এই যে দূরত্ব অতিক্রম করছে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে এটা কিন্তু অঙ্কে চেয়েছে তারপরে কি করবো আমরা এই চুয়ান্ন হাজারের নিচে লিখে দেব এই চারশো কুড়ি মিটার এই চারশো কুড়ি মিটার ট্রেনটির অতিক্রম করতে কত সময় লাগবে বের করব চলো দেখো চুয়ান্ন হাজার মিটার যদি অতিক্রম করতে তিনশো ছত্রিশশো সেকেন্ড সময় লাগে তাহলে আমাদের চারশো আশি মিটার অতিক্রম করতে কিন্তু কম সময় লাগবে আর দুটোই কিন্তু কম সেকেন্ড দুটোই কমলে কিন্তু এটা সরল সম্পর্ক হয় আর সরল সম্পর্ক হলে আমরা করবেই হবে দেখো এখানে যে ছত্রিশশোই লিখবো ছত্রিশশো এরপর আমরা এই যে সহজ সম্পর্ক সরল সম্পর্ক হলে এটা উল্টে যায় ঠিক আছে তাই লিখবো এখানে উপরে লিখবো চারশো আশি আর নিচে লিখব চুয়ান্ন হাজার ঠিক আছে মনে রাখবে সরল সম্পর্ক হলে উল্টে যাবে আর যদি বিপুল সম্পর্ক হয় তাহলে কিন্তু উল্টাবে না এখানে যদি সরল সম্পর্ক হচ্ছে তাহলে আমরা এটা উল্টে দিলাম এই যে চুয়ান্ন হাজার উপরে ছিল তা আমরা নিচে লেখলাম চুয়ান্ন হাজার আর নিচে ছিল চারশো আশি তাই লেখা উপরে চারশো আশি মানে উল্টে দিলাম এখানে এবার চলো কাটোটি করা যাক দেখো একটা শূন্য একটা শূন্য এরপর তো দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম ঠিক আছে এরপর যাবে দেখো দুইতে কাঠি দুই কাঠলে হবে এখানে

আমাদের সময় কত বেরোলো আমাদের এখানে বেরোলো বত্রিশ সেকেন্ড বেরোলো দেখো অপশান দেখো অপশানে অপশন নাম্বার ডি এ পেয়ে যাবে বত্রিশ সেকেন্ড তো অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর এরপর নেক্সট কোয়েশ্চেন এরপর বলছে এখনো দাঁড় এখানে বলছে বার্ষিক আসল ও সুদের অনুপাত ষোলো এশটি সতেরো তাহলে বার্ষিক সুদের হার কত তাই তো কি বলছে আসল ও সুদ আসলের অনুপাত ষোলো ইসটি সতেরো কি বলছে আসল তাই তো কি বলছে আসল বলছে কত ষোলো আমরা ধরলাম আসলকে ষোলো এক্স এরপর হয়েছে সুদ আসল সতেরো তাই তো তাহলে আমরা এই সুদ আসলকে আমরা ধরলাম সতেরো এক্স ধরলাম সতেরো এক্স দেখো আসল যদি ষোলো হয় আর সুদ আসল মিলে যদি সতেরো হয় তাহলে সুদ কোথায় হবে সুদ তাহলে হবে এই সতেরো এক্স মাইনাস ষোলো এক্স করলে বাবো এক্স কী পেলাম এক্স তাহলে সুদ পেলাম কত এক্স আসল পেলাম ষোলো এক্স সুত্র শুধু পেলাম সতের এক্স আর সুদ পেলাম এক্স কী বলেছে বলেছে সুদের হার কত কি বলছে সুদের হার কত একদম সিম্পলভাবে আমরা সর সুদের সূত্র এখানে লাগিয়ে দেবো সূত্র কি বলে সূত্র বলে আই ইজিক টু পি টি আর বাই হান্ড্রেড বলে আচ্ছা আয় মানে কত আয় মানে সুদ আয় মানে কত এক্স এখানে লব এক্স এরপর পি মানে কত পি মানে আসল আসল এখানে ষোলো আছে ষোলো এক্স আছে এখানে লব ষোলো এক্স এরপর টি মানে কত টি মানে সময় সময় কত বলেছিল কিছু বলেনি মানে এক বছর দিয়েছে এখানে তাখানে এক লিখবো এরপর আর দেখো আর এর মান চেয়েছে তা আর আমরা লিখে দেবো এরপর নিচে হানড্রেড হান্ড্রেড লিখে দেবো এবারে আমরা সিম্পলভাবে কাঁটা কুটি করবো ওকে দেখো এক্স এক্স এখানে কেটে যাবে এরপর চার দিয়ে কাটবো আমরা চার দিয়ে একশোকে কাটলে হবে পঁচিশ আর চার দিয়ে ষোলোকে কাটলে হবে চার কত পেলাম চার বাই পঁচিশ এরপরে কোনো কোনো গুণ দেখো আর আর এক গুণ করলে এখানে আরই হবে এক মিনিট ফোর আর 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 এক গুণ করলে এখানে ফোর আর হবে এরপর পঁচিশ আর এক গুণ করলে এখানে কত হবে পঁচিশ হবে ফোর আর রিগল্টু কত পঁচিশ আমাদের আরে মান চাইছে আমরা এটাকে আর এখানে রেখে দেবো এরপর আমরা চারটে কিছু নিয়ে যাবো দেখো পঁচিশ ছিল নিচে চার আসবে পঁচিশ বাই চার এটাকে যদি আমরা ভাগ করি চার ছক চব্বিশ নিচের মধ্যে এক পে থাকবে তাহলে ছয় পূর্ণ এক বাই চার হয়ে যাবে সঠিক উত্তর দেখো অপশন নাম্বার সিতে পেয়ে যাবে ছয় পূর্ণ এক বাই চার তো সি হবে সঠিক উত্তর ওকে এরপর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট অঙ্ক হয়েছে পঞ্চনা থাকে কোনো এক সপ্তাহে সোমবার থেকে বুধবার গড় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গড় তাপমাত্রা হলো তিরিশ ডিগ্রি সি তো কি বলছে বলছে সোমবার থেকে বুধবার অর্থাৎ সোম তারপরে কত মঙ্গল তারপরে কত বুধ এর গড় তাপমাত্রা কত বত্রিশ গড় থেকে মোট করতে আমাদের তিন দিগুণ করতে হবে কেন এই যে তিন দিন বলেছে তাই তিন দ্বিগুণ করলে হবে তিন দ্বিগুণ ছয় তিন থেকে নয় ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রা হবে আমাদের সোম মঙ্গল বুধবারের মোট তাপমাত্রা এরপর তুমি বলেছে যে মঙ্গল থেকে বৃহস্পতিবারের গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সি তা আমরা লিখব মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতি এর গড় তাপমাত্রা বলেছে তিরিশ ডিগ্রি তাকে তিরিশ কিন্তু বলেছে এখানে তিন দিন তাই আমরা এখানে তিন দিয়ে গুণ করে দেবো করলে হবে নব্বই কোথায় নব্বই ডিগ্রি হবে তাই তো মানে এর মানে বোঝায় সোম মঙ্গল বুধ এর গড় মোট তাপমাত্রা ছিয়ানব্বই ডিগ্রি আর মঙ্গল বুধ বৃহস্পতি এর মোট তাপমাত্রা ডিগ্রি এরপর দেখো বিয়ে করো দেখো যদি আমরা বিয়ে করি তাহলে স্যান বই থেকে নব্বই এখানে ছয় ডিগ্রি হবে আর এখানে দেখো সোমবার পড়ে থাকবে এখানে মঙ্গল বল কেটে যাবে বুধ বুধ কেটে যাবে বৃহস্পতি পড়ে থাকবে এর মানে বোঝায় সোমবার থেকে বৃহস্পতিবারের তাপমাত্রা ছয় ডিগ্রি বেশি বা সোমবার এর তাপমাত্রা আর বৃহস্পতিবার তাপমাত্রা মাইনাস করলে হবে ছয় ডিগ্রি ওকে এরপর নেক্সট দেখো এরপর বলছে বৃহস্পতিবার ও তাপমাত্রা সোমবারের চার বাই পাঁচ অংশ হলে বৃহস্পতিবার তাপমাত্রা হতো বলেছে বলেছে বৃহস্পতিবার এর তাপমাত্রা সোমবারের চার বাই পাঁচ অংশ তাই তো কি বলেছে বৃহস্পতিবার তাপমাত্রা সোমবারের চার বাই পাঁচ অংশ এর থেকে আমরা বুঝলাম এই যে বৃহস্পতি আর এই যে সোমবার এর তাপমাত্রার অনুপাত হয়ে যাবে গত চার বাই পাঁচ বলেছে হবে চার ইস টু পাঁচ কি হবে চার ইস পাঁচ কি বললাম বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের চার বাই পাঁচ অংশ এর থেকে আমি বুঝলাম যে বৃহস্পতি আর সোম এর তাপমাত্রা অনুপাত হবে ফোর ইস টু ফাইভ ওকে এরপর দেখো বলছে দেখো এখানে বলেছিল যে সোমবার থেকে বৃহস্পতিবারের তাপমাত্রা দেখো মাইনাস করলে মানে ছয় ডিগ্রি হয়েছিলো তাহলে এখানে আমরা এটাকে এটাকে আমরা এই যে বৃহস্পতিবার থেকে আমরা ফোর এক্স ধরে নিই আর সোমবার থেকে আমরা ধরে নিই ফাইভ এক্স ঠিক আছে দেখো এই যে ফাইভ এক্স থেকে ফোর এক্স বদলে এক্স থাকবে তাই তো এই যে ফাইভ এক্স তাপমাত্রা থেকে ফোর এক্স তাপমাত্রা বের করলে কিন্তু এক্স থাকে আর এক্সের মান কিন্তু এই যে আমরা প্রথমে পেয়েছি আমরা ছয় ডিগ্রি পেয়েছি কি সোমবার থেকে বৃহস্পতিবার বাদ দিলে কত ছয় ডিগ্রি ছিল এখানে কি বললাম সোমবার থেকে এই যে বৃহস্পতি বাদ দিলাম দিলে আমাদের এক্স ডিগ্রি হল এই এক্স ডিগ্রি মানে কত এক্স ডিগ্রি মানে ছয় ডিগ্রি ঠিক আছে তো কি বলছে বলছে বৃহস্পতিবার তাপমাত্রা কত দেখো বৃহস্পতিবার কত ছিল বৃহস্পতিবার ফোর এক্স ধরেছিলাম ফোর এক্স তো আমরা এখানে ফোর এক্স এর মান বের করব দেখো বের করলে কত এখানে ছিল চার ছিল এরপর কত এক্স এর মধ্যে ছয় ছয় দিয়ে গুণ করে দাও চার চক চব্বিশ হবে চব্বিশ ডিগ্রি হয়ে যাবে বৃহস্পতিবারের তাপমাত্রা দেখো অপশান কোথায় হবে দেখো অপশন নম্বর বি পেয়ে যাবে চব্বিশ ডিগ্রি ঠিক আছে এরপর নেক্সট নেক্সট বলছে চৌষুর দা টাকার মূল্য ফোর পার্সেন্ট হ্রাস পেলে সম পরিমাণ দ্রব্য ক্রয় করতে শতকরা কত পরিবর্তন হবে পরিবর্তন হয়ে যাবে দেখো কি বলছে বলছে টাকার মূল্য ফোর পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে কি আগে যে টাকার দাম ছিল একশো টাকা এখন সেই টাকার দাম ছিয়ানব্বই টাকা তাই তো টাকার মূল্য কিন্তু এখন কমে গেছে এবং হচ্ছে সমপ্রাণ দ্রব্য মানে কি একশো টাকা জিনিস আমরা কিনবো একশো টাকা জিনিসই কিনলে আমাদের শতকরা কত প্রথম মানে বেশি টাকা দিতে হবে না কম টাকা দিতে হবে দেখো টাকার মূল্য যদি বেড়ে কমে যায় তাহলে আমাদের বেশি টাকা দিতে হবে আচ্ছা দেখো কত বেশি দিতে হবে ছিয়ানব্বই টাকা জিনিস আমাদেরকে এখানে আমাদের চার টাকা বেশি দিতে হবে তাই তো ছিয়ানব্বই পরে আমাদের কিন্তু চার টাকা বেশি দিতে হবে তা কি বলেছে কি বলেছে কত প্রথম হলো শতকরা কত প্রথম হলো তাই তো তাই কি ছিল দাম ছিল ছিয়ানব্বই টাকা কিন্তু আমাদের বাড়লো কত দাম চার টাকা বাড়লো সব বলেছে তাই গুণ একশো করবো চার একে চার চার দু চারশো ষোলো কত পেলাম চব্বিশ চার ছক চব্বিশ চার পঁচিশ একশো কত পেলাম পেলাম পঁচিশ বাই ছয় চলো পয়েন্ট করা যাক এখানে পঁচিশ হবে চার ছক চব্বিশ এবার এক পয়েন্ট শূন্য আবার চার শূন্য ছয় ছয় ছত্রিশ দেখো একসঙ্গে দুবার পেলাম মানে আর অঙ্ক করবো না মাথায় দেবো পৌনগণিক দেখেন উত্তর হবে চার ছিল রাখবো এক ছিল রাখবো এরপর তোকে ছয় আছে এখানে ছয় জায়গায় লিখবো না সাত কেন লিখবো দেখো ছয়ের পর সংখ্যা ছয় আছে এটা পাঁচের বড়ো পাঁচের বড়ো হলে আমাদের এক এক যোগ করতে হয় সামনের সংখ্যা হতে তাই এখানে ছয় আর এক যোগ করলে সাত হবে কত পেলাম চার পয়েন্ট সত্তর পেলাম দেখো অপশান কোথায় দেখো দেখো অপশন আমার বিয়ে পেয়ে যাবে চার পয়েন্ট সতেরো টাকা বেশি এই পার্সেন্ট বেশি তো এটা অ্যান্সার হবে চার পয়েন্ট সত্তর পার্সেন্ট বেশি লাগবে ওকে এরপর নেক্সট সিক্সটি নাইনে বলছে কোনো বি কোনো দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইস্টু একাশি বলে ব্যাসাদের অনুপাত কত কী বলছে বলছে ক্ষেত্রফলের অনুপাত আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার কী বলেছে এখানে এখানে বলেছে দুটি বৃত্ত মানে একটা ধরলাম পায় স্কোয়ার একটা ধরলাম পাই বহে আর স্কোয়ার ওকে কী বলেছে বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রগত ষোলো ইস টু আঠেরো এখানে লিখলাম ষোলো এখানে লিখুন কত একাশি চল্লিশটা একাশি হয়তো চল্লিশটা একাশি লিখলাম দেখো পাই পায়ে কেটে যায় তো আর ষোলো তাহলে আর এমন কত তাহলে আর এমন হয়ে যাবে রুট ষোলো আর এখানে বড়তে আর মান হয়ে যাবে রুট একাশি করলে পাবো ষোলো রুট করলে হবে চার আর এখানে পাবো কত নয় কত পেলাম চার আর নয় পেলাম তাহলে ছোটোতে আর এমন চার আর বড়তে আর এমন কত নয় তাই তো কি বলেছে ব্যাসাদের অনুপাত ব্যাসাদ মানে কি আর ব্যস্ত আর দেখো আর এমন পেয়ে গেছি আমরা তো ওর কথা লিখে দাও তো উত্তর হবে ফোর টু নাইন দেখো অপশন নাম্বার ডি এ পেয়ে যাবে ফোর ইস টু নাইন এরপর নেক্সট কোয়েশ্চেন নেক্সট বলছে চুয়াত্তর দাগ এখানে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে পাঁচশো টাকার কত বছরে সুদে আসলে এত টাকা হবে দেখো এটা কিন্তু বলেছে চক্রবৃদ্ধি সুদ কিন্তু বললেও কিন্তু অঙ্কটা কিন্তু খুবই সোজা আমরা অঙ্কটায় জাস্ট অপশান থেকে উত্তর মিলে দেবো দেখো কিছু এখানে 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 আসলে পাঁচশো হচ্ছে কত ছশো পঁয়ষট্টি পয়েন্ট পঞ্চাশ ঠিক আছে আমরা এই দুটি সংখ্যাকে এমন একটা সংখ্যা নেব নেবো যাকে আমরা করতে পারবো কিউব বা স্কোয়ার ঠিক আছে দেখো পাঁচশোকে দুই দিগুণ করলে কথা হবে পাঁচশো করলে এক হাজার হয় দেখো এক হাজারে কিন্তু কিউব করা যায় আচ্ছা ছশো পঁয়ষট্টি পয়েন্ট পঞ্চাশকে দুই গুণ করলে কথা হবে দেখো ছশো পঁয়ষট্টি পঁয়েন্ট পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে হবে আচ্ছা তিন দিয়ে না দুইতে দিয়ে দুই দে দুই দিগুন করলে হবে এক তিন তিন এক কথা হবে এক হাজার তিনশো একত্রিশ ঠিক আছে দেখো এই যে এক হাজারটা কিন্তু দশের কিউব আর এক হাজার তিনশো একত্রিশ কিন্তু এটা এগারো এর কিউব তাই তো এই কিউবগুলো কিন্তু হয়ে যায় সময় অর্থাৎ বছর হয়ে যায় তো এই অঙ্কটার সঠিক অ্যান্সার হবে তিন বছর দেখো অপশান নাম্বার ডি পেয়ে যাবে তিন বছর উত্তর ঠিক আছে এরপর চলো নেক্সট নেক্সট অঙ্কে আঠারো তাকে বলছে চালের বাজার দাম চল্লিশ বৃদ্ধি পায় একটি পরিবারে চালের ব্যবহার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুগত তাই তো একদম সোজা অঙ্ক কি বলেছে বলেছে চালের বাজারের দাম চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাই তাহলে মানে তার মানে কি তার মানে একশো টাকা জিনিস এখন পাওয়া যায় একশো চল্লিশ টাকায় বলছে যে বৃদ্ধি পাওয়ার পরে ওই পরিবারে চালের ব্যবহার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাই তো চালের ব্যবহার কি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এটা করে নিই দেখো শূন্য শূন্য কাটবে এখানে হবে পাঁচ এখানে হবে কত সাত তার মানে বোঝায় যে আগে যেখানে পাঁচ লাগতো এখানে এখন সেখানে তার খরচ হয় সাত ঠিক আছে আগে যেখানে কোনো ব্যক্তির পাঁচ টাকা বা পাঁচ একক লাগতো সেখানে তার এখন সাত একক লাগে এবার বলছে কি যে পাওয়ায় তার পরিবারে চালের ব্যবহার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এবারে কি আগে যেখানে একশো ব্যবহার হতো এখন তার ব্যবহার হয় কত একশো পঁচিশ ব্যবহার হয় চলো কাটো দেখো চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ কি আগে যেখানে তার চাল লাগতো চার একক এখন তার লাগে পাঁচ একক ঠিক আছে কি বলেছে বলেছে নতুন খরচ ও পূর্বের খরচ উপর দেখো আগে কিন্তু খরচ হতো কত একক আগে খরচ হতো কত কুড়ি একক আর এখন খরচ হয় পাঁচ হাজার পঁয়ত্রিশ মানে কি পঁয়ত্রিশ একক ঠিক আছে আগে যেখানে কুড়ি একক খরচ হতো এখন তার খরচ হয় পঁয়ত্রিশ একক তো কত বৃদ্ধি পেলো দেখো বৃদ্ধি কিন্তু পেলো পনেরো একক বৃদ্ধি পেলো কতর মধ্যে কুড়ির মধ্যে তাই লিখে লিখবো কুড়ি আচ্ছা এক মিনিট এত কিছু লাগবে না এখানে কি বলেছে এখানে বলেছে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত তাই তো নতুন কত নতুন পঁয়ত্রিশ লিখব পূর্বে কাটো দেখো পাঁচশো সপ্তাহ পঁয়ত্রিশ চার পাঁচ হাজার কুড়ি কত পেলাম সেভেন ইস টু ফোর পেলাম তাহলে আগের খরচ মানে পূর্বের নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত হবে সেভেন ইস টু ফোর দেখো অপশন নাম্বার এখানে সি পেয়ে যাবে সেভেন ইস ফোর এরপর নেক্সট অঙ্ক অঙ্কেন্টি নাইন এখানে বলছে যে একটি সংখ্যার সত্তর পার্সেন্ট সংখ্যাটির একুশ পার্সেন্ট অপেক্ষা সাতচল্লিশ বেশি হলে সংখ্যাটি কি বলছে বলছে একটি সত্তর পার্সেন্ট মানে কি ধরো একটি সংখ্যা এগিয়ে ধরলাম এর সত্তর পার্সেন্ট লিখলাম সত্তর বাই একশো বলেছে সংখ্যাটির একুশ পার্সেন্ট অপেক্ষা সংখ্যাটির একুশ পার্সেন্ট অপেক্ষা কী বলেছে একশো সাতচল্লিশ বেশি মানে কি এইটা বেশি কত বেশি একশো সাতচল্লিশ এখানে লিখবো একশো সাতচল্লিশ ওকে এবার চলো সনের দেখো কাটারি করো দেখো কাটাকটি করলে হবে আচ্ছা কাটোটি বাদ দাও এমনি করো কত আছে এখানে সত্তর গুণ এক্স সত্তর এক্স হবে নিচে একশো হবে মাইনাস একুশ কুন এক্স একুশ এক্স হবে নিচে হবে একশো ইজিকাল টু একশো সাতচল্লিশ বিয়েক করা যাক একশো আর একশো লশকের এখানে একশো হবে এখানে হবে সত্তর এক্স এখানে হবে একুশ এক্স এখানে হবে একশো সাতচল্লিশ বিয়েক করলে হবে এখানে নয় হবে আর এখানে হবে চার ফোরটি নাইন এক্স ইজিক্যাল টু কত একশো ইজিক্যাল টু একশো সাতচল্লিশ ফোরটি নাইন এক্স বাই একশো ইজিক্যাল টু একশো সাতচল্লিশ আমাদের কি বলেছে আমাদের বলেছে যে সংখ্যাটি কত মানে কি এক্সের মান চাইছে তো আমরা এখানে এক্সের মানটা বের করবো এখানে এক্স বাকি সংখ্যা নিয়ে যায় বাকি সংখ্যা বসে ছিল একশো সাতচল্লিশ রেখে দিলাম উনপঞ্চাশ বাই একশো বসে গেলে হবে একশো বাই উনপঞ্চাশ কাটো দেখো এখানে এক হবে এখানে হবে তিন কত পেলাম তিনশো পেলাম এই যে এক্স এর মান পেলাম কত তিনশো দেখো অপশান কোথায় দেখো অপশান নম্বর বিয়ে পেয়ে যাবে তিনশো ঠিক আছে নেক্সট একাশি একাশিতে বলছে চার বছর পূর্বে রিমি ও রিয়ার বয়সের পথ থ্রি ইস টু ফাইভ ছয় বছর পরে ওই অনুপাত ফোর ইস টু ফাইভ হবে তাহলে রিয়ার বর্তমান কত কোনো ব্যাপার না বলেছে চার বছর পূর্বে থ্রি টু ফাইভ ছিল আমি ধরলাম থ্রি এক্স আর ফাইভ এক্স ধরলাম এটা কিন্তু চার বছর পূর্বে মানে চার বছর আগে এরপর বলছে ছয় বছর পরে মানে কি বর্তমান থেকে ছ বছর পরে আগে চার বছর আর পরে ছ বছর হলো দশ বছর দেখে লিখবো প্লাস টেন এখানে লিখবো প্লাস টেন ইজিক্যাল টু কী বলেছে বলেছে ওই অনুপাত হবে ফোর ইস টু ফাইভ এখানে লিখবো ফোর বাই ফাইভ ঠিক আছে এবার জন্য কোনো অন্য গুণ করা যাক তখন গুণ করলে এখানে হবে চার পাঁচে কুড়ি এক্স প্লাস চার দশে চল্লিশ এরপর তিন গুণ পাঁচ পনেরো হবে অর্থাৎ পনেরো এক্স হবে প্লাস পাঁচ দশকে পঞ্চাশ হবে এরপর এখানে কুড়ি এক্স রাখলাম পনেরো এক্স কেউ আসলাম ওই মাইনাস পনেরো এক্স টু ছিল এখানে পঞ্চাশ প্লাস চল্লিশ হয়ে গেলে হবে মাইনাস চল্লিশ পেলাম এখানে পেলাম ফাইভ এখানে পেলাম দশ তাহলে এখানে এর মান হয়ে যাবে দশ বাই পাঁচ কাটলে পাবো দুই তত পেলাম এক্সের মান পেলাম দুই এক্সের মান পেলাম কত দুই ঠিক আছে বলেছে বলেছে এখানে যে চার বছর পূর্বে আচ্ছা এটা হয়ে গেছে বলেছি কি রিয়ার বর্তমান বয়স কত আচ্ছা রিয়ার চার বছরের পূর্বে কত বয়স ছিল দেখো থ্রি এক্স ছিল চার বছরের পূর্বে কিন্তু ছিল থ্রি এক্স এখানে লিখবো থ্রি এক্স টু কত হলে দেখো তিন গুণ দুই হবে কারণ এখানে এক্সের মান দুই কত ছয় বছর হবে তাই তো এটা কিন্তু চার বছর পূর্বে ছিল তাহলে বর্তমান কত হবে তাহলে কিন্তু বর্তমান হয়ে যাবে ছয় যোগ চার অর্থাৎ দশ বছর হবে বর্তমান বয়স ঠিক আছে বর্তমান হবে কথা দশ বছর বয়স চার বছরের পূর্বে ছিল থ্রি এক্স তাই থ্রি এক্সে বাম করলাম থ্রি এক্সের মাম পেলাম ছয় বছর আর বর্তমান কত হবে চার বছর পরে মানে চার যোগ হবে তো এখানে পেলাম দশ বছর দেখো অপশন কোথায় দেখো দশ বছর এখানে অপশন নম্বর এ পেয়ে যাবে দশ বছর ওকে এরপর নেক্সট কোয়েশ্চেন বিরাশি ডাক এখানে বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তর সংখ্যা সাত এগারো আর তেরো দ্বারা দেখো বিভাজিত অঙ্ক কিন্তু আমাদের লসাগ করতে হয় কি ছিল সাত এগারো তেরো দেখো তিনটে কিন্তু মৌলিক সংখ্যা এখানে এক দিয়ে যাবে এখানে সাত এখানে এগারো এখানে তেরো তাহলে গুণ করা যাক সাত কোথায় একানব্বই ইন্টু কোথায় এগারো এক হাজার এক পেলাম তাই তো সাত এগারো তেরো এর লস্য পেলাম এক হাজার তেরো এক হাজার এক কি বলেছে বলেছে পাঁচ অঙ্কের ব্যত সংখ্যা কি বলেছে পাঁচ অঙ্কের ব্যত সংখ্যা তা আমরা কি করবো এই যে পাঁচ অঙ্কের ব্যথ সংখ্যা অর্থাৎ পাঁচটা নয় কে আমরা এই যে এক হাজার এক দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এক হাজার এক দিয়ে আমরা কী করবো ভাগ করে দেবো চলো ভাগ করে দাও দেখো এটা যাবে নয় দিয়ে যাবে নয় এক নয় শূন্য শূন্য নয় কে নয় তত পেলাম এখানে শূন্য এখানে নয় এখানে নয় নশো নব্বই এবার নয় নামাও ওকে এবার যাবে কত দিয়ে এবার যাবে নয় দিয়ে যাবে বললেন নয় এক নয় শূন্য শূন্য নয় নয় কত পেলাম এখানে শূন্য এখানে শূন্য আর এখানে নয় কত পেলাম নশো পেলাম এই নশোটা কি বেশি আছে নশোটা কি বেশি আছে নশোটা বাদ দিয়ে দাও যেই সংখ্যা বেশি থাকে সেই সংখ্যাকে বাদ দিয়ে দিতে হয় দেখে বললাম ছিল কত এখানে ছিল এখানে চারটে পাঁচটা পাঁচটা নয় ছিল থেকে নশো বাদ যাবে দিলে হবে এখানে নয় এখানে নয় এখানে শূন্য এখানে নয় এখানে নয় কত বললাম নিরানব্বই হাজার নিরানব্বই কী পেলাম নিরানব্বই হাজার নিরানব্বই দেখো অপশন নম্বর ডি এ পেয়ে যাবে

পর্যন্ত হলো দেখো এ গুণ বি শোষণ নয় গুণ চার হচ্ছে কি বলেছে বলেছে কোন অনুপাতটি সঠিক কোন অনুপাতটি সঠিক তাই তো আচ্ছা দেখো এই যে এ রয়েছে এখানে যদি আমি এর যদি আমি এখানে এ বাই এই বিটাকে বেশি নিয়ে যাই আর নয়টাকে বেশি নিয়ে আসি তাহলে এ বাই নয় লিখতে পারি যদি আমি লিখি তাহলে কিন্তু এখানে চার ছিল চার লিখবো আর এই যে বি ছিল বি গুণ ছিল বি ভাগ হবে এভাবে কিন্তু আমরা লিখতে পারি এ বাই নয় সমান চার বাই বি অর্থাৎ এ ইস টু নয় বি হতে পারে এটাকে আমরা এ ইস টু নয় ইস টু বি লিখতে পারি ঠিক আছে দেখো দেখো অপশন নাম্বার এতে পেয়ে যাবে তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক ঠিক আছে এইভাবে এইভাবে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওকে এই ছিল আমাদের শেষ অঙ্গ ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে ভিডিঅ'টো লাইক কৰাও চেনেলকে ছাবস্ক্ৰাইব কৰাক ধন্যবাদ